আফগানিস্তানে যৌথ অভিযানে আইএস প্রধান নিহত। অনলাইন ডেস্ক। আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএস এর প্রধান আব্দুল হাসিব আফগানিস্তান এবং আমেরিকার যৌথ অভিযানে নিহত হয়েছে। গত বুধবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন। খবরে বলা হয়, চলিত সপ্তাহের বুধবার থেকে আইএস দমনের যৌথ অভিযান শুরু করে আফগানিস্তান ও আমেরিকা সেনাবাহিনী। টানা 48 ঘন্টা ধরে চলে সেই অভিযান। শুক্রবার পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ড্যাভিস বলেন, আমাদের ধারণা আমরা তাকে মেরে ফেলতে সক্ষম হয়েছি, কিন্তু এখনও নিশ্চিত নই। তিনি আরও জানিয়েছেন যে দুই দেশের সেনাবাহিনীর মোট 90 জন সদস্য আফগানিস্তানের নাঙ্গার হার প্রদেশে অভিযান চালায়। এনকাউন্টারে একাধিক জঙ্গি নেতা সহ প্রাণ গেছে 35 জনের। আব্দুল হাসিবের মৃত্যু নিশ্চিত নয়, তবে এই খবর সত্য হলে তা আফগান ও আমেরিকা সেনাবাহিনীর কাছে বিশাল সাফল্যের বিষয়। চলিত বছরের মধ্যে আফগানিস্তানের আইএস প্রধান আব্দুল হাসিবকে শেষ করার সংকল্প করেছে সেনাবাহিনী। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।